সামনে আসছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এ ভালোবাসা দিবসে আমাদের যুগের তরুণ তরুণীরা তারা আড্ডা জমায় বিভিন্ন পার্কে রেস্টুরেন্টে তাদের ভালোবাসা মানুষকে নিয়ে। আবার কখনো কখনো দেখা যায় বিভিন্ন পাড়ার ছেলেরা এই দিনটিতে তারা বিভিন্ন খেলা ইত্যাদির অনুষ্ঠান করে থাকে। তবে আমরা মুসলিম মুসলমানের সন্তান, আমরা এই দিনটিতে কোনো অনুষ্ঠান করা বা কোনো বিশেষ দিন মনে করা এটা আমাদের জন্য সমচিন কি না, বা এই দিবসের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা আমাদের ইতিহাস খোঁজা খুব জরুরি। তাহলে চলুন আমরা শুনে নিই ভালোবাসা দিবসের ইতিহাস কি। এ ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি কোথায় থেকে শুরু হয়েছে? খ্রিস্টীয় ইতিহাস মতে এ দিবসের সূত্রপাত হয়েছিল 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লডিয়াসের আমলে। সে ছিল একজন যুদ্ধবাজ। সে যুদ্ধের জন্য বিরাট এক সেনাবাহিনী গড়ে তুলতে চাইল, কিন্তু দেশের লোকেরা যুদ্ধে যেতে চাইল না। তাই সে ভাবল পুরুষরা যদি বিয়ে করতে না পারে, সংসার করতে না পারে, তাহলে তারা যুদ্ধে যেতে রাজি হবে। তাই সে যুবকদের বিবাহ নিষিদ্ধ ঘোষণা করল। তার এই নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্রোহ ঘোষণা করল ভ্যালেন্টাইন নামক এক ধর্মযাজক। এই সংবাদ যখন সম্রাটের কানে গেল, তখন তিনি তাকে বন্দী করে কারাগারে পাঠালেন এবং অবশেষে 14ই ফেব্রুয়ারি তাকে ফাঁসি দেওয়া হলো। সে থেকে তার ভক্ত অনুসারীরা তার স্মৃতিচারণ করে প্রতি বছর 14ই ফেব্রুয়ারি তারা তার নাম অনুসারে ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস উদযাপন শুরু করল। অবশ্যই এটাই শেষ কথা নয়, এ ব্যাপারে বিভিন্ন মতামত আছে। বিভিন্ন বিশ্বকোষ অধ্যয়ন করলে জানা যায় যে 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান পোপ গ্লসিয়াম কর্তৃক 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে ঘোষণার পূর্ব পর্যন্ত এই দিনটি প্রাচীন রোমানরা তাদের ধর্মীয় উৎসব হিসেবে পালন করত। এই দিনে তারা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রেমের দেবতা কিউপিড এর পূজা অর্চনা করত। সন্তানরা একটু চিন্তা করে দেখি, যদি এই দিনটাকে তারা তাদের পূজার দিন হিসেবে আনন্দ করে থাকত, আর এই একই দিন যদি আমরাও আনন্দ করি, বিভিন্ন পার্কে রেস্টুরেন্টে ঘুরে বেড়াই, বিভিন্ন খেলা ইত্যাদির আয়োজন করি, তাহলে আমরাও তো তাদের কাতারে দাঁড়িয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা মুসলমান হয়ে অমুসলিমদের কাজকে আমরা গ্রহণ করতেছি। সো 14ই ফেব্রুয়ারি থেকে আমরা ধরে থাকি, ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন হয় না। ভালোবাসা, যে যাকে ভালোবাসে তার প্রত্যেকটা সেকেন্ডই তার ভালোবাসায় জড়িত, তার ভালোবাসায় মিশ্রিত। যে ছেলে মেয়ে শুধু একটা দিনকে নির্দিষ্টভাবে ভালোবাসা দিবস হিসেবে মেনে নেয়, তারা ভালোবাসার জন্য নয় বরং তার দেহটাকে তাকে ব্যবহার করার জন্য এই দিনটাকে সে নির্দিষ্ট করে নেয়। এই ভালোবাসা দিবসে আমরা পার্কে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা থেকে আমরা বিরত থাকি। বিশেষভাবে মা বাবাদেরকে বলবো, বড়ো ভাইদেরকে বলবো, আপনি আপনার বোনকে, আপনি আপনার ছেলে মেয়েকে একটু বিরত রাখুন। এই দিনটা থেকে একটু খবর নিন, আপনার মেয়েটা আপনার ছেলেটা কোথায় যাচ্ছে।